নতুন সিরিয়ালের অভিনয়ে ফিরেই এবার অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। শেষ তাকে শ্রীময়ী ধারাবাহিকে দেখা গিয়েছিল শ্রীময়ী চরিত্রে। কবে আবারও ধারাবাহিকে ফিরবেন? সম্প্রতি একটা সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছিলেন ইন্দ্রাণী হালদার। তিনি জানিয়েছেন, আমি খুব বেশি সিরিয়ালে কাজ করিনি, কয়েকটা সিরিয়ালে কাজ করেছি, এমনকি আমার পরিবারও বলেছে আবার কবে সিরিয়ালে ফিরবি, যতটুকু কাজ করেছি লোকে মনে রেখেছে, তারপর আরও কাজ করতে চাই। এই ভালোবাসা পাওয়ার জন্য গ্রেটফুল, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। চেষ্টা করব সেটা ফেরত দেওয়ার। এই মুহূর্তে যে কাজটা করছি সেটা ভালো করে করতে চাই। বলতে পারছি না আমার নতুন ধারাবাহিক কবে আসবে, তবে ইতিমধ্যে প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগেই একটা জনপ্রিয় ইউটিউব চ্যানেলকে এমনই ইন্টারভিউ দিয়েছিলেন ইন্দ্রাণী হালদার। এরপরই গত 3 দিন ধরে নতুন সিরিয়ালের শুটিংয়ে ফিরেছিলেন, কিন্তু হঠাৎ করেই তার জ্বর এসে পড়ে আর এরপর তড়িঘড়ি থেকে করে সিরিয়াল থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে 1 সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছে ডক্টর। সুস্থ হলে আবারও নতুন সিরিয়ালে শুটিংয়ে ফিরবেন তিনি। তো বন্ধুরা, তোমরা কে কে স্ত্রীময়ী মানে ইন্দ্রাণীর নতুন ধারাবাহিক দেখতে চাও কমেন্ট করে জানাও। ধন্যবাদ।